ঝিঁঝি পোকার ডাকটা শুনলেন তো? যেন অসাধারণ এক ঘণ্টি বাজছিল। ঝালংয়ের ট্রিপ শেষ করে এবার কাল আপনাদের দেখাতে নিয়ে যাব বিন্দু। এটা কি নদী আসছে? এটা এটা জল ঢাকা না, এটা ঝর্ণা, ঝর্ণাগুলো। বিন্দু যাওয়ার পথে একটু আগেই পড়ল হোটেল অ্যাপেল স্টোন, এইখানেই আজকে আমরা লাঞ্চ করব। কেন এরকম নাম সেটা দেখাই চলুন। এই ব্রিজটা হচ্ছে জল ঢাকা দিকে যে ঝর্ণা যাচ্ছে সেই ঝর্ণার, এই দেখুন, এই এই হচ্ছে অ্যাপেল স্টোন। এইদিকে আবার পাহাড় উঠে গেল বিন্দুর দিকে। এই সমস্ত জল গিয়ে মিশছে জল ঢাকা নদীতে। ঝর্ণাটা থেকে কত পরিমাণ জল পড়ছে, যেহেতু আমরা বর্ষার সময় এসেছি তো বৃষ্টির জল একেবারে ভরাট করে দিয়েছে। আর জল একদম স্বচ্ছ, সাদা ফেনাযুক্ত জল। এই হলো হোটেল অ্যাপেল স্টোন, এখানে আমরা এখন লাঞ্চ করব। এই দেখুন, এইবার আরো ভালো করে দেখতে পাবেন অ্যাপেল স্টোনটা। ঝর্ণার জলের আওয়াজটা নিশ্চয় শুনতে পাচ্ছেন, আর এই একটা পাথর যে কত বড় সেটাও দেখুন। আর এই জল বয়ে চলে যাচ্ছে, এখান থেকে আরেকটা ভিউ দিলাম। গেল আমাদের এক থালি ডাল ভাত আলু ভাজা পোস্ত পাঁপড় এবং ডিমের কারি দিয়ে, 150 টাকা এর দাম। আমরা দুপুরের খাওয়াটা ভালোই করলাম। এসে পৌঁছে গেলাম বিন্দু, ভারত এবং ভুটানের বর্ডার বিন্দু। আর এই হলো জল ঢাকা নদী, এইটাই দুটো দেশকে বিভক্ত করেছে এইখানে। আর ওই দেখা যাচ্ছে জল ঢাকা ইলেকট্রিক্যাল প্রজেক্টের, হাইড্রেল পাওয়ার প্রজেক্টের ব্যারেজ। ওই দিকেরগুলো হচ্ছে আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে ভুটান পাহাড়, আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই জায়গাটা। এই বয়ে চলেছে জল ঢাকা নদী, আর ওই দেখা যাচ্ছে ব্যারেজ। এই রাস্তা ধরে আমাদের একটু এগিয়ে যেতে হবে। এই হলো বিন্দু ব্যারেজের বোর্ড, আর ওই হলো বিন্দু ব্যারেজ। জল ঢাকা হাইডেল প্রজেক্ট, ডিস্ট্রিক্ট কালিম্পং।
এটা কালিম্পং জেলার মধ্যে পড়ছে। এখানে লেখা আছে দয়া করে লাইন পার করিবেন না। কি প্রচণ্ড ফোর্স দেখুন, এই দিয়েই জলবিদ্যুৎ তৈরি হয়, জল ঢাকা বিদ্যুৎ প্রকল্প, জলবিদ্যুৎ প্রকল্প। আর ওই ওপর দিকে উঠে গেছে ভুটানের পাহাড়। দেখালাম আপনাদের জল ঢাকা বিদ্যুৎ প্রকল্প, আর সেই সঙ্গে জল ঢাকা নদী। জলের সাউন্ডটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি প্রচণ্ড বেগে জলের আওয়াজ। সামনে বিন্দু বাজার, এখানে প্রচুর চকলেটের দোকান। আমরা গাড়ি থেকে নেমে আসার সময় আমাদের প্রত্যেক দোকানে ডাকাডাকি করছিল, চলুন দেখি কিছু চকলেট নেওয়া যায় কি না। বিভিন্ন গিফট আইটেমের দোকান, তার সঙ্গে রয়েছে ড্রাগন, বুদ্ধদেব, যেমন সিকিম ইত্যাদি মার্কেটে পাওয়া যায় সেই রকমই জিনিসপত্র। ব্যাগ রয়েছে, টুপি রয়েছে, বিভিন্ন গিফট সামগ্রী। এ কি আয় দিদি? রিং হ্যাঁ। ও তো এসে গলে মে ডালতে হ্যাঁ ক্যা? আচ্ছা আচ্ছা। এখানে সব বুদ্ধদেব রয়েছে, হাস্যরত বুদ্ধ, তার সঙ্গে আদিযোগীর মূর্তি, টুপি, বিভিন্ন ধরনের টুপি রয়েছে, গোর্খা টুপি। কিছু জিনিসপত্র কেনাকাটি করা হলো ওই সব দোকান থেকে, বাড়ির জন্য কিনলাম। আপনারাও এসব জায়গা থেকে কিছু কিছু গিফট আইটেম কিনে নিয়ে যেতে পারেন। দরদাম করে কিছু গিফট আইটেম বাড়ির জন্য কেনা হলো। তারপরে গেলাম আমরা চকলেটের দোকানে, সেখানেও বেশ কিছু মিলিয়ে মিশিয়ে চকলেট কেনা হলো, দাম মোটামুটি 3-5 টাকা প্রতিটা। ফেরার পথে নামলো তুমুল বৃষ্টি, তখন সন্ধে হয়ে গেছে। তারপর আমরা ফিরতে ফিরতে হয়ে গেল কিছুটা রাত। চালসা থেকে এক নাইট ড্রাইভ শুরু হলো লাটাগুড়ি পর্যন্ত। জঙ্গলের সে কি অভাবনীয় রুট! এইভাবে গাড়ি আমাদের ছুটে চলতে লাগলো, আর গাড়ির মধ্যে আমরা বসে বসে হাতি, বাইসন ইত্যাদির বিভিন্ন আলোচনা করতে লাগলাম। আমাদের ড্রাইভার সাহেব বললেন তিনি রাত্রির দিকে অনেক সময়ই এগুলো দেখেছেন।
এই সব আলোচনা করতে করতে আমরা চলতে লাগলাম লাটাগুড়ির পথে। এভাবে হঠাৎ যে এক হাতির দর্শন রাস্তায় এক পলকে হয়ে যাবে তা আমরা ভাবতেই পারিনি। রাস্তা ক্রস করে ভাই ভাই আপনি দেখেছেন নিস্তব্ধ গভীর জঙ্গল, ছুটে চলল অন্ধকারের বুক চিরে আমাদের গাড়ি। হঠাৎই এই জায়গায় গাড়ির সাইড থেকে এক ঝলকে এক পলকের হাতি দর্শন হয়ে গেল। কিন্তু দর্শক বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে সেই সময় এই জঙ্গলে এই অন্ধকারে দাঁড়িয়ে ছবি তোলা সম্ভব হয়নি, তাই আপনাদের সেই দৃশ্য দেখাতে পারলাম না। সেই দৃশ্য শুধুমাত্র রয়ে গেল আমার মনের মণিকোঠায়, আর সেই নিয়ে ফিরে চললাম লাটাগুড়িতে। লাটাগুড়ি বাজার এবং তারপর সেখান থেকে আমাদের নিশ্চিন্ত আশ্রয়, আমাদের রিসর্ট, সেখানে আমরা ফিরে চললাম। কিন্তু এই স্মৃতি নিয়ে সারা রাত বিভোর হয়ে রইলাম।